জায়েদ খানের মেন ক্ষমতার উৎস সেটা হইল তার কাছে সবসময় একটা পিস্তল থাকে সে বিভিন্ন জায়গায় ডিসিতে ঢুকে সেই পিস্তল কমরে নিয়ে অনেকের অনেক ডাইরেক্টরদেরকে মানে এমনভাবে দেখায় যে মনে হয় যে সে দেখায় না জায়দ খান মৌসুমি আবাকে খুব ডিস্টার্ব করে এই ব্যাপারে জায়েদ খান আগের থেকেই অনেক পাকাপুক্ত একজন সেনা সেরা খেলোয়াড় জায়েদ খান মৌসুমি আপাকে খুব ডিস্টার্ব করে যেহেতু এই ব্যাপারে জায়েদ খান আগের থেকেই অনেক পাকাপুক্ত একজন সেনা সেরা খেলোয়াড় আর এটা মিডিয়ার বলতে সবার সব জায়গায় জানে যে জায়দ খান কী লোক তাই ডিস্টার্ব কোন ধরনের করছে সেটা আমরা এখনও জানতে পারি নাই তবে এর আগে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম সেটা বাংলাদেশের যারা জনগণ আছে তারা মোটামুটি সেই ঘটনাটা যে সত্য হয়েছে সেটা এই কালকের ঘটনা এটা প্রমাণ হয়েছে আর জায়দ খানের কথা যেটা বলছেন যে জায়দ খান সানির ওইখানে পিস্তল উঠেছে তাই জায়দ খানের মেন যেই ক্ষমতার উৎস সেটা হইল তার কাছে সবসময় একটা পিস্তল থাকে এবং এই পিস্তল নিয়েও অনেকবার অনেক কথা হয়েছে সে বিভিন্ন জায়গায় এফডিসিতে ঢুকেও সে পিস্তল কমরে নেয়া অনেকেরে অনেক ডাইরেক্টরদেরকে মানে এমনভাবে দেখায় যে মনে হয় যে সে দেখায় না এইভাবে দেখাইছে তাই মৌসুমি আবার আর অমরসানি বাড়ির যে ঘটনাটা সেটা ডিপদুলবাড়ির মতো একজন সুনামধন্য লোকের এখানে হওয়াটা এটা আমার মনে হয় ঠিক না ভাই ইচ্ছা করলো এখানে জায়েদ খানকে অনেক মাঠ দেওয়া উচিত ছিল এটা মানে তাহলে বিচারটা ওইখানে হয়ে যেত আর এত কিছু হতো না তাই ডিস্টার্বটা তো আপনারা শুনছেন এটা সারা বাংলাদেশে এখন আলোচিত যে জায়দ খান ওমর শাহ ওমর সানের ওয়াইফকে মৌসুমি আপাকে খুব ডিস্টার্ব করে এখন মেন গল্পটায় আমরা এখনও ঢুকতে পারি না যে কোন ধরনের ডিস্টার্ব ডিস্টার্ব অনেক ধরনের আছে এখন আমাদের আমার যেটা ধারণা সে যেহেতু খারাপ লোক তাহলে খারাপ উদ্দেশ্যেই তারে অনেক ডিস্টার্ব করছে এর আগেও সে অনেক অনেক নায়িকাদেরকে এইভাবে সে অত্যাচার করছে এবং আপনারা বলে কিছুদিন আগে দুইজন নায়িকা পরপর মারা গেছে তাদেরও এরকম অনেক অভিযোগ ছিল তাদেরকে এরকম খারাপ উদ্দেশ্যে সে অনেক ফোন টোন দিছে অনেক অপার দিছে এবং আজকে তারা তারা আমাদের মাঝে নাই আমি একজন শিল্পী হিসাবে আমার অভিযোগ হইল যে জায়দ খানকে শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়া এবং আজীবনের জন্য এরকম একটা খারাপ লোক যাতে এফডিসিতে না ঢুকতে পারে এরকম একটা পদক্ষেপ নেওয়া সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে